Why me? Why? এই প্রশ্নটা আমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে করে থাকি কখন বলুন তো যখন বিপদে পড়ি আনন্দের সময় মনে পড়ে যখন সন্তানের অন্নপ্রাশন হয় তখন মনে পড়ে যখন আপনার বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয় তখন ঈশ্বরের কথা আপনার মনে পড়ে যখন কোনো আনন্দের মদের আসরে বসে আড্ডা মারছেন হই হুল্লোড় করছেন তখন মনে পড়ে কোনো গিফট পেলেন তখন মনে পড়ে কিন্তু যখন হতাশা দুর্দশা একাকিত্ব বেদনা ব্যথা আসে তখন ঈশ্বরের কথা মনে পড়ে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে আজ উল্লেখযোগ্য একটি টপিক একটি চেয়ার ফাঁকা রাখুন কেন একটি চেয়ার ফাঁকা রাখার কথা বলা হয়েছে কেন একটি চেয়ার ফাঁকা রাখতে বারবার আপনাদের আমি বলছি একদিন স্কুলে ক্লাসরুমে একজন শিক্ষক মশাই এসে সমস্ত ছাত্রদের কাছে ডেকে বললেন তোমাদের প্রত্যেককে একটি করে চকলেট দিলাম এখন খাবে না বাড়ি গিয়ে খাবে কিন্তু কেউ যেন দেখতে না পায় সাবধানে খাবেন পরদিন শিক্ষক মশাই ক্লাসে এসে জিজ্ঞেস করলেন কে স্টুডেন্ট তোমরা সব কেমন আছো সবাই হাত তুলে বলো স্যার ভালো আছি চকলেটটা খেতে কেমন ছিল দারুণ স্যার দারুণ কিন্তু একটা ছেলে কোনায় চুপচাপ দাঁড়িয়ে ছিল একা চুপচাপ কোনো কথা বলছিল না স্যার শিক্ষক মশাই ওই ছাত্রটিকে কাছে ডাকলেন পিঠে হাত রেখে বললেন কি আবার তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো স্যার আমি চকলেটটা খাইনি কেন খাওনি চুপচাপ দাঁড়িয়ে আছে ছেলেটি কিচ্ছু বলছে না স্যার পিঠে হাত বুলিয়ে বললেন কোনো ভয় নেই কোনো লজ্জার কিছু নেই তুমি কেন চকলেটটা খাওনি সেটা পরিষ্কারভাবে বলো ছাত্রটি মাথা নিচু করে বললেন স্যার আপনি বলেছিলেন এই চকলেটটি খাওয়ার সময় যেন কেউ আমাকে দেখতে না পায় আমি চারিদিকে ঘুরলাম স্যার অবশেষে বাথরুমেও ঢুকলাম কিন্তু সেখানেও দেখলাম যে আমি একা তো নেই ঈশ্বর সৃষ্টিকর্তা তো সব জায়গায় আছেন তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন তাহলে আমি একা চুপচাপ লুকিয়ে কীভাবে খাবো আমি স্যার খেতে পারিনি মৃদু হেসে শিক্ষক মশাই তার মাথায় হাত বুলিয়ে বললেন থ্যাংক ইউ তুমি যাও একটা জিনিস মনে রাখবেন আপনি সার্ভিস করেন বা জব করেন বা যা কিছু করেন সবটাই কিন্তু অন্যের জন্য করছেন আপনি ভাববেন এ কেমন কথা আমি নিজের মেধা শক্তির দ্বারা চাকরি আদায় করেছি আমি বিজনেস করছি অন্যের জন্য করছি মানে অবশ্যই অন্যের জন্য আপনি পরিষেবা দিচ্ছেন আপনি সার্ভিস করলেও পরিষেবা দিচ্ছেন আপনি ব্যবসা করলেও পরিষেবা দিচ্ছেন কারোর জন্য কিছু করছেন তাকে খুশি করুন আর তার জন্যই আপনি যাতে ভুলে না যান সেই জন্যই আপনার অফিসে আপনি আপনার সামনে একটি ফাঁকা চেয়ার রাখুন যেটা কাস্টমারের চেয়ার কাস্টমার আপনার লক্ষ্মী কাস্টমার আপনার অন্নদাতা কাস্টমার ঈশ্বরের দূত এই কথাটা মাথার মধ্যে রাখবেন আপনি কাউকে ফাঁকি দিচ্ছেন না আপনি হয়তো ভাবছেন যে আমি কাস্টমারকে ফাঁকি দিয়ে দু নম্বরি করে কোনো ভেজাল জিনিস বিক্রি করছি আপনি হয়তো ভাবছেন অফিসের বসকে ফাঁকি দিয়ে আমি আমার সময়টাকে ওভার করে অফিস ছুটির টাইমের আগে বাড়ি চলে আসছি আপনি ফাঁকি দিচ্ছেন আপনাকে কারণ আপনি অন্যের পরিষেবা দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই অন্যের কথা ভাবতে হবে অন্যের চিন্তা সবার আগে বিবেচনা করতে হবে আপনি নিজের জন্য কিচ্ছু করেন না অন্যের জন্য আপনি যতটা করবেন তার চতুর্গুণ একশো গুণ পর্যন্ত আপনি ফিরিয়ে পাবেন এটাই প্রকৃতির নিয়ম আর এই জিনিসটাই আমরা ভুলে যাই ওই যে বললাম কেউ না দেখলেও একজন দেখে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর তিনি দূত হিসেবে মানুষকে মানুষের বিপদে সাহায্য করার জন্য পাঠায় আপনি নিজে বাহবা নিচ্ছেন নিজেকে অনেক বুদ্ধিমান মনে করছেন কিন্তু আপনি কিছুই না এই প্রকৃতির নিয়মের কাছে আপনি একটা পিঁপড়েরও অধম এই যে কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেবলমাত্র কোটিপতি হওয়ার জন্য নয় একজন আদর্শ মানুষ হন আগে আদর্শ মানুষ হতে হবে আপনাকে তারপরে আপনি কোটিপতি হবেন প্রতিষ্ঠিত হবেন মানুষই হলেন না টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে কী হবে আপনি তো পশুর অদম হয়ে যাবেন জীবনে চলার পথে প্রতিটি মুহূর্তে আপনার এই কথাগুলো কাজে লাগবে দয়া করে পুনরাবৃত্তি করে বারবার রিপিটেশন করে কথাগুলো শুনবেন যে একটি চেয়ার অন্যের জন্য ফাঁকা রাখুন আপনার আত্মার আত্মীয় আপনার ভেতরের যে শান্তি তিনি ওই চেয়ারটায় বসে থাকবেন কখনো ভুলে যাবেন না যে আপনি অন্যের জন্য জন্মগ্রহণ করেছেন নিজের জন্য নয় এটাই মনুষ্যত্ব এটাই মানুষ এটাই হচ্ছে বিবেক
এটাই হচ্ছে ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত পাওয়ার। মাথার মধ্যে রাখবেন, মাথার মধ্যে রাখবেন জাতিভেদ, বর্ণ বৈষম্য, ধনী দরিদ্র, উচ্চ নীচ, সবার আগে কাস্টমার। কাস্টমারের কথা মাথায় রেখে এগিয়ে চলুন, জীবনে প্রতিষ্ঠিত হবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার, খোদা হাফেজ।